@dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। কে বলছেন কোথেকে? প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, কে বলছেন কোথেকে? জি, ঢাকা থেকে বলছি, আব্দুর রহমান। আব্দুর রহমান ঢাকা থেকে। জি ভাই, আব্দুর রহমান ভাই, প্রশ্ন। জি, প্রশ্নটা হলো গিয়ে মানে আমার এক ছাত্র ভাইয়ের ওয়াইফ, ব্যক্তিগত প্রশ্ন করতেছি, মনে কিছু নিয়ে না। জি, ওয়াইফে সে জেনা করে ফেলছে এবং তখন সে জেনার ব্যাপারটা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সে পুরোপুরি অস্বীকার করছে। অস্বীকার করার পরে তার হাতে যখন কোরআন শরীফ দেওয়া হয়েছে, সে কোরআন শরীফ নিয়েও অস্বীকার করছে, কিন্তু পরবর্তী টাইমে সে আবার ওইটা স্বীকার করছে যে হ্যাঁ, সে জেনা করছে। সেক্ষেত্রে তার ওয়াইফকে রাখা কি শরীয়ত সম্মত হবে কিনা, ইসলাম সম্মত হবে কিনা? আব্দুর রহমান ভাই ঢাকা থেকে, আপনি আপনার চাচাতো ভাইয়ের প্রশ্নটা আপনি আমাদেরকে করলেন, আসলে আপনি হলেন তৃতীয় পক্ষ। এই বিষয়টা ইসলামী শরিয়াতে জানার বিষয়টা বাস্তবায়ন হওয়ার জন্য অথবা এটা এটা স্বীকৃতি পাওয়ার জন্য, স্বীকৃতি বলতে এই জানাটা যে হয়েছে এটা এস্টাবলিশ করার জন্য ইসলাম সেখানে সাক্ষীর প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেছেন। পাশাপাশি এখানে আরও কিছু বিষয় রয়েছে। এই বিষয়টা আসলে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই আসলে এই বিষয়টা বলতে হবে। আপনি আসলে তৃতীয় পক্ষ হওয়ার কারণে আর টেলিফোনে আসলে এই প্রশ্নের জবাবটা দেওয়াটা একটু মুশকিল, কারণ এখানে এখানে শরিয়ার এখানে কেসাস অথবা এখানে রজম এখানে জড়িত। সুতরাং আসলে এই টেলিফোনে এই প্রশ্নের জবাবটা দেওয়াটা মুশকিল হয়ে যাবে। আর তারপরে এখান থেকে আমরা বলে দিলাম যে অথবা সেটা তালাক হয়ে যাবে অথবা তালাক দিয়ে দেন অথবা দিবেন না, এই দায় দায়িত্ব কে নেবে? কারণ উভয় পক্ষের কথাগুলো শুনেই এই মাসালার জবাব দিতে হবে এবং প্র্যাকটিক্যালি শুনে দিতে হবে। আপনাকে আব্দুর রহমান ভাইকে আমি অনুরোধ করব, আপনার আপনার ঢাকার যে প্রান্তে হোক, ঢাকাতে বিভিন্ন মসজিদের খতিব রয়েছেন অথবা আপনি চাইলে ইসলামিক ফাউন্ডেশনে এই সরকারিভাবে এই ফতোয়াগুলো দেওয়া হয়, আপনি সেখান থেকেও নিতে পারবেন। ধন্যবাদ আব্দুর রহমান ভাই এই প্রশ্নের জন্য। আপনাকে কেমন আশা করছি আমি আপনাকে বুঝাতে পেরেছি। জি, জাজাকাল্লাহ শেখ। আমরা মাকসাদে শরিয়ার প্রকার ভেদটা আমরা বলছিলাম, আসলে এই প্রশ্নের জবাবটা তো আসলে এখান থেকে আমরা দিতে পারবো না, কারণ সাক্ষীর বিষয় রয়েছে এখানে এবং হাজব্যান্ড এবং ওয়াইফের এখানে ইয়ার মানে সেখানে বলার বিষয় রয়েছে, আমরা ফট করে এই আলোচনাটা করতে পারবো না। একটু প্রাসঙ্গিকভাবে বলতে হয় আসলে যে জিনার যে বিষয়টা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা বলেছেন, আলকোহলু ফিল মিকহাল, আলকোহলু ফিল মিকহাল, অর্থাৎ একটা সুরমা দানির মাঝে সুরমার ডাটাটা, আমরা সুরমা অনেক ব্যবহার করি, তো এই সুরমা ডাটাটা যখন টেনে বের করা হয়, এটা সুরমাদানির ভেতরে যেরকম থাকে একদম মিশে থাকে, ঠিক এইভাবে একজন নারী এবং একজন পুরুষের এই অবস্থাতে চারজন মানুষ একত্রে, পুরুষ কোনো কোনো মাজহাব নারীদেরকে সাক্ষীর কথাই বলেনি, চারজন পুরুষের আটটি চোখ একত্রে এই দৃশ্য চাক্ষুষ দেখতে হবে, কোনো ভিডিও অন্য কোনো ছবি বা অন্য কোনো রেকর্ডিং এক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ হবে না, নাম্বার এক। নাম্বার দুই, যদি চারজন সাক্ষী একত্রে পাওয়া না যায় তাহলে এই বিষয়টি কখনও তারা চ্যালেঞ্জ করবে না বা তার ব্যাপারে এই ধরনের কোনো জিনার অপবাদ নিয়ে তারা আসবে না। যদি সাক্ষী একজনও কম হয় তাহলে যারা জিনার বিষয়টা উপস্থাপন করলেন তাহলে প্রত্যেককে ৮০টি করে দৌড়া মারতে হবে, মানে সেই অপবাদ দেওয়ার কারণে কারণে এক। যে দ্বিতীয়ত হচ্ছে যে যখন একজন নারী বা একজন পুরুষের এইরকম একটি ঘটনা ঘটে যায়, যদি তিনি বলতে না চান, জিনিসটা যদি জনসম্মুখে চলে না আসে, যদি জিনার ফসল হিসেবে সন্তান পৃথিবীতে না আসে, বা যদি লাগামহীন পরিস্থিতির কারণে সমাজ বিশৃঙ্খলা বা অন্য কোনো পরিস্থিতির দিকে নিয়ে না যায়, তাহলে কোনো ব্যক্তির উচিত হবে না এই জিনিসটাকে অনুসন্ধান করা, তাজাসসুস, গোয়েন্দা বৃত্তি করা, তার পেছনে লাগা, এইরকম স্বীকৃতি আদায় করা। আমি প্রথমত প্রশ্নের কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আপনার কাছে এই এই জায়গাটাতে আমরা আসতে চাই, আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদপুর থেকে মাহফুজুর রহমান বলতেছি। জি মাহফুজ ভাই, মোহাম্মদপুর থেকে। জি, ভালো আছেন? জি। আমার তো কাজা নামাজ, ধরেন 30 বছর ধরে তো আমি নামাজ পড়ি নেই। হ্যাঁ জি। তো এই কাজা নামাজটা কিভাবে আদায় করব? জি জি, ধন্যবাদ মহাশ ভাই, আপনি দেখতে থাকুন। জি ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, এখন দেখা গেল যে আপনি শুধু শুধু কারো পেছনে গিয়ে তার এই অপরাধটাকে শনাক্ত করার জন্য অব্যাহত চাপ দেয়া, কোরআন হাতে দেয়া, কোরআন তো সাক্ষী প্রমাণের কিছু না, এই কাজটি অন্যায়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গমে দিয়া যেটা আমরা জানতে পেরেছি যে নারীকে তিনি
সঙ্গে সার করেছেন, তিনি তাকে জীবন্ত পাথর রজম করেছেন, পাথর মেরে হত্যার জন্য তিনি সাহাবা আজমাইনকে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ থেকে স্বীকৃতি দিয়েছেন, রাসূলুল্লাহ তার মাথা ঘুরিয়ে নিয়েছেন, বাম দিক থেকে আবার বলেছেন হে আল্লাহ রাসূল আমি তো অন্যায় করে ফেলেছি, হালাল করে দেন, আপনি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাথা ঘুরিয়ে নিয়েছেন, আবার বলেছেন, আবার বলেছেন। তখন আল্লাহ রাসূল তার ব্যাপারে জিজ্ঞেস করলেন সে কি অসুস্থ, উপস্থিত জনগণ বললেন যে না অসুস্থ না। তারপর তিনি তার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন সুস্থ অবস্থায় নিজের। তো এখানে দ্বিতীয় যে বিষয়টি পাওয়া যায়, যদি চারজন মানুষ একত্রে এইরকম জিনার দৃশ্য দেখে না থাকে, আর যদি জিনাকার তার নিজের স্বীকৃতির মাধ্যমে যদি বলে, তাহলে কিন্তু জিনার ব্যাপারে সাক্ষী যথেষ্ট হবে। নিজে যদি এসে বলে এবং সে যদি সুস্থ হয়, মুকাল্লাবিস সারা হয়, এবং সে যদি কোনো মানে নেশাচ্ছন্ন বা অন্য কোনো কারণে মাতাল বা সেন্সলেস পরিস্থিতি না থাকে, চাপের কারণে না হয়ে থাকে, যদি মুক্ত মনে নিজের আল্লাহকে ভয় করে পাপের কথা জানিয়ে দেয়, তাহলে কিন্তু সাক্ষীর রিপ্লেসমেন্ট হিসেবে তার এই বক্তব্যটা কিন্তু জিনার সপক্ষে প্রমাণ হিসেবে যথেষ্ট হবে। এখন বক্তব্য যেটা সেটা হলো যে একজন নারীকে এইভাবে একটা পাপের জন্য অব্যাহতভাবে চাপ সৃষ্টি করা, হাতে কোরআন দিয়ে সেটার ব্যাপারে স্বীকৃতি আদায়ের চেষ্টা করা, এগুলো কিন্তু আদবের ভেতরে পড়ে না, এই চর্চাটা সঠিক নয়। হ্যাঁ, যদি কোনো একজন ব্যক্তির কোনো ধরনের অপরাধী হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ইন্নামাত তাওবা আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যদি অজ্ঞাতসারে না জানার কারণে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে কোনো একজন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, তাহলে সে আল্লাহকে পাবে তাওবাকারী, তাওবা কবুলকারী, রব্বুল আলামিন তা তাওবা কবুল করবেন। কারণ নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন আপনি সংবাদ দেন যে আমি হচ্ছাম ক্ষমাশীল এবং দয়ালু। তো এখন যদি একটা জিনা আসলে চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণ হয়ে যায় অথবা নিজের স্বীকৃতির মাধ্যমে সেটাও যদি প্রমাণের তালিকা নিয়ে আসে, তাহলে দেখা যাবে যে ইসলামী সরকারের দায়িত্ব হচ্ছে যে এই রকম অবস্থায় বিবাহিত যে তাকে রজম করতে হবে। এখন আল্লাহ মাফ করুক, ইসলামী শরীয়তের বিধানটা হচ্ছে দুজন ব্যক্তি নারী পুরুষ জিনা করলেন, যিনি বিবাহিত তাকে রজম করবে, যিনি অবিবাহিত তাকে 100টি ব্যত্রাঘাত করবে, মিয়া তু জালদা। আল্লাহ বলেছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ, এবং তোমাদের যেন আল্লাহর বিধান কায়েম করার ক্ষেত্রে কোনো দয়ামায় স্পর্শ যেন না করে। এবং আয়াতের শেষে বলা আছে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল যেন এই বিচার কার্যকে অবলোকন করে শিক্ষার জন্য, তারা বুঝতে পারবে। আসলে এই ধরনের হদুদগুলা ইসলামী শরীয়তে যে সমস্ত শাস্তি, যে দণ্ডের বিধান দেওয়া হয়েছে যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়গুলো, তো আমরা আপনি সঠিক কথাই বলেছেন, আসলেই ঘটনাগুলো সঠিক নিয়মে যথোপযুক্ত পরিবেশে এবং একজন উপযুক্ত ব্যক্তির মাধ্যমে সাক্ষীর ভিত্তিতে তাদের মানে বিচার কার্যটা সম্পাদিত হওয়া উচিত। জি জি জি, এই ক্ষেত্রে আমরা তো আসলে কেউ না, আমরা হয়তো বিধান বয়ান করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পারিবারিক জীবনে সংকট এবং রব্বুল ইজ্জতের জন্য যে অত্যন্ত রাগ ক্রোধ বহন করে নিয়ে আসে, আমি একটি হাদিস আপনার এই বিষয়ে উল্লেখ করতে চাই। বলা হয়েছে যে সহি বুখারীতে এসছে যে ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল ইয়াগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা বোধ সম্পন্ন, গায়রাতুল্লাহি আজ্জা ওয়াজাল আন ইয়াতিয়াল মার মা হারামাল্লাহু আলাইহি, এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রা আত্মমর্যাদা, রব্বুল ইজ্জত অত্যন্ত সম্মানওয়ালা, শানদার তিনি খুব, যখন কোনো ব্যক্তি রব্বুল ইজ্জত যা হারাম করেছেন, যখন এই হারামের মাঝে প্রবেশ করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা খুব লেগে যায়, এই জন্য আল্লাহ তাকে শাস্তি দেন। অতএব কোনো পাপের মাধ্যমে আমরা রব্বুল ইজ্জতের মর্যাদা আঘাত করব না, এটি হলো আমাদের মূল শিক্ষার বিষয়। ধন্যবাদ আপনাকে, আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। স্বীকৃতি দেন তাহলে ওই সাক্ষীর প্রয়োজন হবে না, এই নিজের মুখে স্বপ্রণোদিত হয়ে আল্লাহকে ভয় করে চাপ মুক্ত হয়ে যদি সে স্বপ্রণোদিত হয়ে যদি সে এই অপরাধটার কথা স্বীকার করেন তাহলে তার এই সাক্ষীর প্রয়োজন হবে না। আশা করছি উভয় পক্ষের এই আলোচনা এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে এবং সেই ফয়সালাটি হবে। আমরা এখান থেকে আসলে কোনো ফয়সালা দেব না, আপনাকে শরিয়ার ইয়াটা মাসআলাগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনাকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের সকলকে হেফাজত করুন।